সমস্ত প্রশংসা গুণগান আমাদের সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে ঈদুল আজহার সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, যার আদর্শ অনুসরণ করে আমরা নিজেদেরকে মুসলিম হওয়ার এবং সহিহ সুন্নতের উপর আমল করার গৌরব অর্জন করতে পেরেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে ঈদুল আজহা আমরা পালন করতেছি। এই ঈদুল আজহার সংক্ষিপ্ত খুতবায় আমি আপনাদেরকে দুটি বিষয়ে পরামর্শ। প্রথম বিষয় হচ্ছে, আমরা আজকের এই দিনের যে কর্মসূচি, আজকের দিনের, এটা ঈদুল আজহা শব্দের মধ্যেই আছে। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে আজহা। ঈদ মানে আমরা এই যে আনন্দ করতেছি, সালাত আদায় করতেছি, ঈদের অনুষ্ঠান করতেছি, আর আজহা মানে হচ্ছে কোরবানি করা। তো আমরা এখনই যে কোরবানি করবো ইনশাআল্লাহ, আমার কোরবানির জন্তু কিনা হয়ে গেছে সম্পর্কে আমরা অনেক কিছু জানছিও। আর দু একটি কথা সংক্ষিপ্ত, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা, যখন তোমরা কোনো জন্তু জবাই করবে তখন এহসান করবে, সুন্দরভাবে জবাই করবে। এই জন্য আমরা যখন কোনো জন্তু জবাই করব তখন জন্তুর যাতে কষ্ট না হয়, অতিরিক্ত কষ্ট যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে, ছুরি আড়ালে ধার করে নিতে হবে, এবং জন্তুটাকে উত্তর দক্ষিণে শুয়ে যে জায়গাটায় জবাই করবো এটা যাতে কিবলামুখী থাকে, এটা ভালো সুন্নাহ, কিন্তু কোনো কারণে অন্যদিকে হলেও অসুবিধা নাই। আমরা চেষ্টা করব, আমরা যার যার কোরবানি আমরা যার যার নিজে নিজে জবাই করব, জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ও মিন আহলি বাইতি, এইভাবে আমরা কোরবানি করে ফেলবো। কোরবানি করার পর গোশত আমরা বলেছি বারবার নিজেরা খাবো, মানুষদেরকে দান খয়রাত করবো। কোরবানির চামড়ার ব্যাপারে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে প্রক্রিয়াজাত করে নিজে ব্যবহার করতে পারলে করা, কিন্তু আমাদের সাধারণত এই ধরনের আমরা ঝামেলায় যাই না। তারপরে সবচেয়ে উত্তম পদ্ধতি হইল চামড়াটা বিক্রি না করে সরাসরি দান করে দেওয়া, এটা সবচেয়ে ভালো। কিন্তু এরকম যদি কাউকে পাওয়া না যায় যে নিয়ে বিক্রি করবে, তার কোনো কাজে লাগাবে, তাহলে নিজে বিক্রি করে টাকাটা সাদাকা করে দিতে হবে, এটা নিজে ব্যবহার করবো না। আর বারবার বলা হয়েছে একটা ব্যাপারে সতর্ক থাকবেন, সেটা হচ্ছে কসাই বা যারা কাটাকুটিতে সহযোগিতা করে এদেরকে কখনো পারিশ্রমিক হিসেবে গুস্ত দেওয়া যাবে না, এটা একেবারেই নিষেধাদেশে, দিলে তাকে টাকা দিতে হবে। এরপরে এই যে কোরবানি আমরা করব, এর মূল থিমটা কি, এখানে মূল শিক্ষাটা কি? মূল শিক্ষাটা হচ্ছে ত্যাগ স্বীকার করা। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ আপনার সর্বোচ্চ চেষ্টা নিজের সন্তানকে কোরবানি করার জন্য যখন প্রস্তুত হয়ে গেলেন, ত্যাগ সর্বশেষ সীমানায় পৌঁছে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে তোমার কোরবানি কবুল হয়ে গেছে। এই জন্য আমরা দিনের জন্য যে যত বেশি পারি আমরা ত্যাগ করব, এটা হচ্ছে কোরবানির এক নম্বর শিক্ষা। এরপরে আমরা এই যে আজকে ঈদুল আজহা উদযাপনের জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছি, এই ঈদ আমাদেরকে কি শিখিয়ে গেল, এই শিক্ষাটা কি ঈদের মাঠ পর্যন্ত নাকি আরো আছে, এই শিক্ষাটা আরেক আগামী ঈদ পর্যন্ত থাকবে, এই ঈদের মূল শিক্ষাটা কি? ইসলাম বাইনান নাস। এই যে আমরা এখানে আসছি, পরস্পরের দেখা হয়, একজনের সাথে মুসাফা করি, হাত মিলাই, তারপরে আপনার হাসি মুখে কথাবার্তা বলি, এই যে একটা আনন্দ, এই যে সম্প্রীতি, এই যে ভালোবাসা, এই ঈদ আমাদেরকে এটা শিক্ষা দিয়ে যায় যে হে দুনিয়ার মানুষ, তোমরা সব মুমিন মিলে এক, তোমরা সবাই একই বিল্ডিংয়ের এক একটি ঈদ, একজন আরেকজনের দুশ্মন নও, একজন আরেকজনের শত্রু নও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিনদের মধ্যে যদি কোনো বিবাদ লেগে যায়, ফা আসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে সংশোধন করে দাও। এই জন্য আমরা আমাদের ইউনিটি, আমাদের সমাজ, আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে সহানুভূতি, এগুলো
বজায় রেখে আমরা ইনশাআল্লাহ তাওহীদের পথে আগাবো, দ্বীনের পথে আগাবো, তাহলে আমরা ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবো। আজকে আপনারা জানেন সারা বিশ্বে মুসলিমরা খুবই নির্যাতিত, বিশেষ করে কাশ্মীরের মুসলিমরা অনেক নির্যাতিত। আমরা এই খুতবার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যেন সমস্ত দুনিয়ায় যে সকল মুসলিম ভাই বোনেরা নির্যাতিত নিপীড়িত, আল্লাহ যেন তাদের প্রতি সহায় হন এবং সকলকে তাদের অবস্থার উপরে যাতে এহসান করেন। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, আমরা এই ঈদে অনেক সময় মহিলারা আসেন, এই মহিলারা ইসলামের খেদমতে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছিল, কিন্তু আজকাল আমরা মহিলাদেরকে শুধু রান্না বান্না করা আর সন্তান প্রতিপালনের ছাড়া এর বেশি কিছু আর তাদেরকে কাজ দিতেও পারি না, নিতেও পারি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের উস্তাদ ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লামের কাছে যখন ওহি আসার আগে নবী সাল্লাম গারে হেরায় ধ্যানমগ্ন থাকতেন, অনেক উঁচু পাহাড়ের উপরে উঠে তিনি খাবার পৌঁছিয়ে দিতেন। আর অনেক নারী আপনার ইসলামের পথে শাহাদত বরণ করেছেন, দিনের জন্য কষ্ট স্বীকার করেছেন। এই জন্য আমরা যারা মহিলা এসছেন আপনাদের, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা দিনের জন্য ত্যাগ স্বীকার করবেন, দিনের ইলম চর্চা করবেন, আর প্রত্যেকের বাসায় কোরআন হাদিসের চর্চা এটা আমরা বাড়াই। আমরা এই দিনের শিক্ষা ভুলে যাওয়ার কারণে আমরা আজকে অনেকটা নিচে নেমে যাচ্ছি, এবং আমরা এই শয়তান যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, তাদের খুব করে পড়ে যাচ্ছি। তো আসলে সুন্নাহ হচ্ছে সালাত লম্বা হওয়া, খুতবা সংক্ষিপ্ত হওয়া। ঈদের খুতবা, জুমার খুতবা খুব বেশি লম্বা হওয়া এটা সুন্নাহ না। আমরা যদি দিন মেনে চলি, একটা আয়াত একটা হাদিস দুই একটা উপদেশ মানুষের জীবন পাল্টিয়ে দেয়, আর যদি আমরা না মানি তাহলে সারাক্ষণ খুতবা শুনেও কোনো লাভ নাই। আমরা হবো সাহাবায়ে কেরামের আদর্শ, ইহুদি খ্রিস্টানের আদর্শ আমরা নেব না। সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? তারা যখন কোরআনের কোনো নসিহাত শুনতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উপদেশ যখন শুনতেন, তখন কোনো প্রশ্ন নাই, কোনো দ্বিধা নাই, আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, এর চেয়ে বিশুদ্ধ কথা আর হতে পারে না। তারা বলতেন সামিনা ও আতায়না, মানলাম, শুনলাম এবং মেনে নিলাম, কোনো প্রশ্ন নাই। আর যারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তারা বলতো হ্যাঁ কথাটা তো ভালোই লাগে, শুনেছি, সামিনা, কিন্তু ও আসাইনা, মানতে রাজি না। খুতবা তার শিক্ষা মসজিদ পর্যন্ত শেষ, ঈদের খুতবা ঈদের মাঠ পর্যন্ত শেষ, বের হওয়ার পরে আমি ওই যা আছি তাই। তাহলে এইভাবে মানুষ কখনো হেদায়ত পায় না। সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমরা এমন একটা কঠিন সময় পার করতেছি, আমরা মনে করতেছি যে হাই হাই রে, দিন পালন করব কিভাবে, কোথায় দিনের সঠিক শিক্ষা পাবো, কিভাবে শান্তি পাবো, একটা হয়রানির মধ্যে আছি। ঔষধ আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি চেষ্টা করো, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি চেষ্টা করো, আমার সকল পথ তোমার সামনে খুলে দেবো। সুবহানাল্লাহ, আল্লাহকে পাওয়ার যত মাধ্যম আছে আল্লাহ সব খুলে দেবেন, আমরা যার যার সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব। আর আরেকটি বিষয়, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের মাঠে মহিলাদের থেকে সাদাকা নিতেন, আর প্রয়োজনে গত ঈদুল ফিতরে ভাই বললেন যে এখানে যে খরচটা হয়েছিল তার মধ্যে 20,000 টাকা ডিউ আছে, এখনও অপরিশোধ রয়ে গেছে ঋণ, আর এই বছরে প্রায় 80,000 টাকা খরচ হয়েছে, তো 1,00,000 টাকা এখানে খরচ হয়েছে। তো আমরা যে আলহামদুলিল্লাহ অনেকে আছি, যদি একটু মন খুলে কিছু দান করি, অল্প অল্প করে, ইনশাআল্লাহ এটা কিছুই না আমাদের জন্য। তো এই বিষয়টা আমরা চেষ্টা করব, কারণ এই দানগুলো আমাদের জন্য পরকালে মুক্তির কারণ হয়ে যেতে পারে। সবশেষে যেটা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকুন নার ওয়ালাও বিশিফকে তামরা, এক টুকরা, একটা খেজুরের টুকরা দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুনকে ভয় করো। আমাদের সামনে জাহান্নাম অপেক্ষায় আছে, এই জাহান্নামকে দূরে ঠেলার জন্য আমাদের নেক আমলের কোনো বিকল্প নাই। সবশেষ কথা হচ্ছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। কার জন্য? এ আল্লাহর জন্য। এই কথাটা মাথায় রেখে আমাদের চলে যেতে হবে, আমরা এখান থেকে গিয়ে কুরবানি করব। আমার নিয়ত আপনি জানেন না, আপনার নিয়ত আমি জানি না, কে কোন নিয়তে কুরবানি করব, কিন্তু সবার অন্তরের খবর একজন জানেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলেন আলিমুন বিযাতিস সুদূর, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছেন, ওই তোমরা চুপি চুপি টেরা করে চোখ বাকিয়ে বাকিয়ে যেদিকে তাকাও ওই
ফাঁকি দিতে পারবে না। এই জন্য আমরা সর্বক্ষেত্রে এখলাস এবং নিয়তের বিশুদ্ধতা, আমি যা করব এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে কি বলবে এটা আমার দেখার বিষয় না, এই মিশন নিয়ে আমরা তাওহীদের উপরে থাকব, সুন্নার উপরে থাকব, এই আপনার এই এই তামান্না নিয়ে আমরা এখান থেকে চলে যাব। সবশেষে দুইটা কথা মুখস্থ করে যাবেন এখান থেকে, একটা হচ্ছে শিরকমুক্ত তাওহীদি ঈমান লাগবে পরকালে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, শুধু ঈমান হলে হবে না, শিরকমুক্ত তাওহীদি ঈমান লাগবে, আর আমল লাগবে বেদাতমুক্ত সুন্নতি আমল লাগবে। শুধু আমল নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, শুধু ঈমান নিয়েও যেতে পারবে না, শর্ত সাপেক্ষ। মনে রাখবেন, শিরকমুক্ত তাওহীদি ঈমান আর বেদাতমুক্ত সুন্নতি আমল, এই দুইটা জিনিস যদি আমরা আমাদের জীবনে লাভ করতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও শান্তি পাবো, পরকালেও মুক্তি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের যারা বাবা মা দাদা দাদি মারা গেছেন সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের যারা জীবিত আছি আমাদেরকে নেক হায়াত দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, ঈমান ও তাওহীদের উপরে চলার তৌফিক দান করেন, আমাদের সন্তান সন্ততিদেরকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।